বাংলার রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি, পরিবেশ সারা বাংলা মানুষ জানে। আমি সহকর্মীকে কাছে বলবো, দিলীপ ঘোষ ইজ দ্য পলিটিক্যালি বাইনারি। তপ্ত বালু এলাকার মানুষ এখন কৃষি এলাকাতে রয়েছেন। এখানকার প্রার্থী দিলীপ দাস, স্বাগত, অভিনন্দন। দীর্ঘদিন ধরে আপনাকে রাজনৈতিক কর্মকাণ্ড আপনাকে দেখেছি, বিধানসভার ফ্লোর হোক, করিডোর হোক, ভেতরে হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পর আক্রমণ, যখন আপনার তিনজন বিধায়ক, সেখান থেকে যাত্রা শুরু হয়, চলতে থাকে। এ তো অসীম যাত্রা, তার শেষ নাই। এখন মাঝখানে আছি আমরা, হ্যাঁ, কিছুটা লক্ষ্যের দিকে পৌঁছে গেছি, এগিয়ে গেছি। তখন আপনার সঙ্গে যখন দেখা হয়, পরিচয় হয়, তখন আমি অনাগত ছিলাম, রাজনীতির পরিচয় ছিল না আমার, সামাজিক পরিচয় ছিল। রাজনীতিতে পরিচয় হয়েছে কারণ পার্টি আমার বড় হয়েছে, আমার পার্টি আমাকে পরিচিতি দিয়েছে, আমি সেই পার্টিকে এগিয়ে নিয়ে লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দিদি, এটা অস্বীকার করার উপায় নেই। স্বাধীন রায়, মনস্টিজ্ঞা, দিলীপ ঘোষ, মানে চাচা জ্ঞান সিং শোভনপালকে, লেজেন্ডারিকে হারিয়ে দিলীপ দা হচ্ছে বিধানসভা তোলপাড় করেছে। আমি দেখেছি, আমি বিধানসভা বিট করার সময় দেখেছি। আচ্ছা, সেই 2016 বিধানসভার পার্সপেক্টিভে 2024 দিলীপ ঘোষ কি পাল্টে গেছে, না অনেক শান্ত স্থিমিত হয়েছে? দিলীপ ঘোষের অভিজ্ঞতা বেড়েছে। আপনি তো 5-7 বছরের কথা বলছেন, 40 বছর আগে আমি যেদিন ঝোলা নিয়ে বাড়ি ছেড়েছিলাম, যে উৎসাহ, যে হিম্মত আর যে শরীরে সুস্থতা ছিল, এখনও সেটাই আছে, সেই জোশে আমি কাজ করছি। আপনি দেখেছেন, 2 দিন এসেছি আমি বর্ধমানে, তার মধ্যে বর্ধমানের হাওয়া পাল্টে গেছে, মানুষের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আপনি আমার সঙ্গে চলুন বর্ধমানে ঘুরুন, বর্ধমান সনব সহেল, যে গ্রামে যাবেন, যে এলাকায় যাবেন, সেখানকার লোক বলবে, দাদা আপনি কিন্তু একবার এসেছিলেন এখানে, বর্ধমান সব এলাকার লোক বলবে, এটাই আমার কাছে পজিটিভ। যেহেতু আমি রাজনৈতিক ইস্যুর সঙ্গে অনেকগুলো ইস্যু আমি পরে আলোচনা করব, অনেক বড় বড় ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে, যা আজকে সেটা করছি না। সবাই যারা রয়েছে আপনাকে ঘিরে, উৎসাহ রয়েছে, উৎসুক জনতা রয়েছে, আর পথ চলতি মানুষ রয়েছে। দিলীপ ঘোষ মানে কি, ম্যাজিক? দেখুন, সেটা লোকে কী জানে আমি জানি না। আমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কর্মী পার্টির। এটা ঠিক যে পার্টি আমাকে কাঁধে তুলে এত বড় করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ বিরাট কিছু। আপনি মনে করুন, যেদিন দেখা হয় আমি সেদিনও রাস্তায় বসে চা খেতাম, আজকে আপনার সামনে রাস্তায় বসে আছি রাজপথে, আর আগামী দিনেও এটাই থাকবে আমার। আমি যেখানেই থাকি সাধারণ মানুষের সঙ্গে আছি, এটা আমার প্রাণ। আমি মানুষ ছেড়ে থাকতে পারি না, একা থাকতে পারি না। আমি মজা করে বলি, আমি একা থাকি সেখানে একমাত্র বাথরুমে, বাকি সব জায়গায় লোক থাকে সঙ্গে। 2016 সালে বয়স আমারও কম ছিল, আপনারও অনেকটা কম ছিল, বেড়ে গেছে। 24-এ চুলো পাক ধরেছে, আমারও পাক ধরেছে, আমি রং করেছি অবশ্য। আচ্ছা, একটা কথা বারবার মানুষ জানতে চায়, আচ্ছা দিলীপ ঘোষ কি নিম পাতা খায়, দিলীপ ঘোষ কি উচ্ছে খায়? এত কড়া কড়া কথা, ঘুরিয়ে দেবো, কানের নিচে বাজিয়ে দেবো, না এটা দিলীপ দা স্টাইল এটা? দেখুন, আপনি তো আমার সঙ্গে এখন কথা বলছেন, আগে তো শান্তন্ত, আগেও বলেছেন, কখন আমাকে মনে হয়েছে নিম পাতা খেয়েছি কি তেঁতুল পাতা খেয়েছি? এটা ঠিক, রাজনীতিতে বিনা কারণে বিরোধিতা করে লোকে সমস্যা তৈরি করে, যেই যেখান থেকে পার্টিকে নেতৃত্ব আমি নিয়ে এসেছি, বিজেপির নাম কে জানতো? এই ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে, সেই বাধা অতিক্রম করার জন্য যেখানে যে হাতিয়ার প্রয়োজন প্রয়োগ করেছি, আমি আগামী দিনেও করবো। অনেকের ভালো লাগে না, কিন্তু আমি কোন পরিস্থিতিতে কোথায় আছি, কী লড়ছি সেটা সবাই জানবে না। কোন নেতা আর 25 বার গাড়ি ভেঙেছে, কোন নেতা 5 বছরে কয়েক ডজন কেস খেয়েছে, কোন নেতা দেখেছে তার সামনে 6-6 মৃতদেহে মালা দিতে হয়েছে, সেখান থেকে শুরু করতে হয়। সেখানে যারা দূর থেকে বসে টিভি দেখতে দেখতে চা খেতে খেতে গল্প করে, তারা বুঝতে পারবে না দিলীপ ঘোষ কোথায় আছে, কীভাবে আছে। আমার পায়ের নিচে আগুন আছে, চাকাও আছে, সেখান থেকে এগোচ্ছি আমি। আর আমার যে সংকল্প আছে, এখানকার রাজনৈতিক পরিবর্তন করে মানুষকে সুশাসন দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, সেই লাইনে হাঁটছি। তো সেই জন্য অনেক সময় হয়তো মনে হয় যে এটা অনেক ঠিক নয়, বলা উচিত নয়, এ নাই, হয়তো ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিতে এটা ঠিক নয়, দেওয়া গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, সেই লাইনে হাঁটছি। তো সেই জন্য অনেক সময় হয়তো মনে হয় যে এটা অনেক ঠিক নয়, বলা উচিত নয়, এ নাই, হয়তো ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিতে এটা ঠিক মনে হয়, সেটা করি। দিলীপ, আপনি যেখানে বসে আছেন, একটা বর্ধমান শহর, ঐতিহাসিক শহর, রাজার শহর, ছত্রছত্র ইতিহাস রয়েছে, একদিকে কৃষি, একদিকে ধান আলু, আর উল্টো দিক হচ্ছে দামোদরের পারে বৃহৎ শিল্প, ওদের পরে আলোচনা করবো একদিন আপনার সঙ্গে। আমি বলছি যে বারবার যে প্রশ্নটা আমাদের অনেকে সাংবাদিকদের আছে, আচ্ছা দিলীপ ঘোষ মানে কি চুম্বক, দিলীপ ঘোষ মানে কি ম্যাজিক, বারবার প্রশ্নটা করছি, দিলীপ ঘোষ কি জাদু জানে, না জাদুকা ঝাপি জানে, যে মানুষ দেখলেই দিলীপ ঘোষ একা চলে আসে? দেখুন, রহস্যটা কি? আমি বিপ্লবীদের শহর মেদিনীপুর থেকে এসেছি রাজার শহরে, আর রাজার শহরে এসেই প্রথম রাজার প্রতিষ্ঠিত রাজবাড়ি, এ কি বলে আপনার 108 মন শিব মন্দিরে পুজো দিয়েছি, রাজার প্রতিষ্ঠিত দোলে দোল খেলেছি কালকে, এই রাজার পরিবেশ, লোকও রাজার মতো থাকে এখানে, আমি আজ আসিনি এখানে, এই দাঁড়িয়ে দেখছেন অর্ধেক লোক আমাকে আগে এখানে দেখেছে। তো সেই জন্য আর চুম্বক করতে হয় না, মাকে দেখে যেমন ছেলেমেয়েরা ছুটে যায় না, সেটা হচ্ছে ভালোবাসা, যেখানে কোনো খাদ নেই। দিলীপ ঘোষ কাউকে কিছু দেয়নি,
আমি আমার বাবা মাকে ভাইদের কিছু দিইনি, কিন্তু লোক জানে যে দিলীপ ঘোষে কিছু পাওয়া যাবে না, ভালোবাসা পাওয়া যাবে। আমার কর্মী থেকে সাধারণ মানুষ আমার এখানে অনেকে আছেন, অন্য জেলা থেকে চলে এসেছেন দেখা করার জন্য। কারণটা ওই, আপনি নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে দিন, মানুষ আপনার সঙ্গে থাকবে। আর সত্যি তো আমার কী দেওয়ার আছে? আমি লোকের বাড়িতে থাকি, লোকের বাড়িতে খাই, যে গাড়ি চড়ি, যে জামাকাপড় পরে আছি, একটা আমি জীবনে কিনিনি, আর কোনো কোনো দিনই কিনিনি, যে যা দেয় সেটাই পরি, আমার কোনো চয়েস নেই। তবে এটা ঠিক, যেটা পরি সেটা দেখতে ভালো লাগে, লাগে কি না? আমি খুব কালারফুল। দিলীপ দা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আরও আরও অনেক কথা হবে। দিলীপ ঘোষ মানে পলিটিক্যাল বাইনারি আগেই বলেছি, আর দামোদরের স্রোত যেমন ঘুরপাক্কায় ঘূর্ণাবর্ত তৈরি করবে দিলীপ ঘোষ নাম। 2016 থেকে 2024 অনেক জল বয়ে গেছে, অনেক ইস্যু আছে, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, দ্য কোয়ালি.কম, বর্ধমান। নমস্কার।